ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। রাগ করো না সোনার চাঁদ বন্ধু, অনেক ডিলার আছে, ডিলার গম চুরি করে চাল চুরি করে কেরাসিন মানুষকে মেরে হজে গেছে। আচ্ছা আপনাদের এলাকা এখানে না, আমাদের বারাইপুরে আছে, গরিব মানুষের গম চুরি করে হজে গেছে। কি বুঝলেন? এই বুঝতে পারছেন? আর হজ থেকে ঘুরে এসে হারাম কর যেমন ছিল তার চাইতে আরো পাপ বেড়ে গেছে। ওর হজ কবুল হয়েছে, জোরে বলো। হজ যে কবুল হয়েছে কি করে বুঝবেন বলুন? একটা লোক 5 লক্ষ টাকা খরচ করে 45 দিনের ভিসা লাগিয়ে মক্কা মদিনায় গেল, আর এসে যদি দেখেন যে আগে হাজি যা ছিল সেই হাজি আছে, কোনো পরিবর্তন নাই, হজ কবুল হয়েছে কি বুঝবেন কি করে? কি করে হজ কবুল হয় বলবো? এই বলবো না, বলবো না। নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরে যদি দেখেন মিছে কথা বন্ধ হয়েছে, নামাজ পড়ার পরে যদি দেখেন সুদের টাকা খায় না, নামাজ পড়ার পরে যদি দেখেন ঘুষের টাকা নেয় না, নামাজি নামাজ পড়ার পরে যদি দেখেন আর কোনো খারাপ কাজ করে না, তাহলে বুঝতে হবে নামাজটা কবুল হয়েছে। আর নামাজি নামাজ পড়ার পরে যদি দেখেন অন্যায় করে, বুঝতে হবে এ নামাজ কবুল কিন্তু হলো না। হাজি সাহেব মক্কায় গেল, মদিনায় গেল, হজ করে এসেছে, আসার সময় 40 কেজি খেজুর এনেছে, 20 লিটার জমজমের পানি, 1000 পিস তসবি, 500 পিস টুপি এনেছে, গোটা পাড়ায় সবাইকে বিতরণ করে দিয়েছে, সবাই বলছে আলহাজ। সবাই কি বলছে বলো? সবাই বলছে আলহাজ। কিন্তু হজ থেকে ঘুরে আসার পরে যদি দেখেন আগের মতো সেই হারামের ব্যবসা ছাড়ে নাই, হজ থেকে ঘুরে এসে যদি দেখেন আগের মতো জামাতে নামাজ পড়ে না, যদি হজ থেকে ঘুরে এসে দেখেন আগের মতো দাড়িটা ছিঁড়ে 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 বিরাট কোহলির মতো একবার ক্লিন শেভ করে একদম ছোট ছোট করে রেখেছে, হজ থেকে ঘুরে এসে যদি দেখেন আবার মানুষের সাথে বেইমানি করছে, বুঝতে হবে টাকাটা পানিতে নষ্ট করেছে, এর হজ কবুল হয় নাই। কথা বুঝেছেন না বোঝেন নাই? আর হজ থেকে ঘুরে এসে দেখেন যদি নামাজের প্রথম কাতারে পাওয়া যায়, হজ থেকে ঘুরে এসে যদি দেখেন রমজানের সব রোজাগুলো করছে, হজ থেকে ঘুরে এসে যদি দেখেন আগের মতো এখন আর রাস্তায় কোনো মেয়ের দিকে তাকায় না, আগের মতো রাস্তায় আরো উপরের দিকে তাকায় না, আগের মতো চায়ের দোকানে 2 ঘন্টা বসে থাকে না, আজান হলে মসজিদে পাওয়া যাচ্ছে, তার মধ্যে পোশাকে চালচলনে কথাবার্তায় পরিবর্তন হয়েছে, তবে বুঝতে হবে লোকটা আসলে আলহাস। আর পরিবর্তন যদি না হয় বুঝতে হবে জালহাস। এবার আপনি মূল্যায়ন করুন যে হজটা কবুল হয়েছে কিনা। হজ করতে যাওয়ার আগে রাস্তায় নারী দেখলে ছাকছক ছাকছক করতো, এরকম লোক সমাজে আছে না? নাই? আরে হ্যাঁ না বলো না। এই বাবাজিরা, দুটো লোক হজে গেছে, হজ থেকে ঘুরে এসছে, একটা লোক পুরো পরিবর্তন হয়ে গেছে, আরেকটা লোক হজ থেকে ঘুরে এসে মসজিদের পাশে একটা মেয়ের বাড়ি, তার স্বামী মারা গেছে বিধবা, 2 ছেলের মা বিধবা হয়ে গেছে, এই টাটকা হাজি 2021-এর হাজি, 2020-এর হাজি হজ করে ঘুরে এসে প্রত্যেক দিন আসরের নামাজ পড়ে বিধবা বাড়ির মেয়ের বাড়ি থেকে চা খেতে যায়। এটা হাজি সাহেব বলছে, ভাই এ ভালো জিনিস নয়, তুমি একটা হাজি মক্কা মদিনা থেকে ঘুরে এসছো, তোমার বাড়িতে সুন্দর বউ আছে, এত সুন্দর স্ত্রী, তার ঠোঁটটা একদম লাল টুকটুকে, আর চেহারাটা পুরো একদম কি টাভের মতো, চোখটা একদম টানা টানা, আর ভুরুটা এরকম, তোমার এত সুন্দর বউ রেখে তুমি ওই বিধবা মেয়ের কাছে চা খেতে যাবো না প্রতিদিন আসরের নামাজ পড়ে? বললে কি বলবো ভাই, আসরের নামাজ পড়ে যখন ওই ওর বাড়িতে যাই না, ওর নাম হচ্ছে দীপালি, ওর বাড়িতে যখন চা খেতে যাই আর ও যখন চা তৈরি করে আমার সামনে দেয়, মনে হয় যেন আমার সামনে সুন্দরবনের লাল হরিণ ঘুরছে। কি এটা হচ্ছে হাজি? এটা কি বলো? হাজি আস্তাগফিরুল্লাহ, তুমি তাহলে এই হজ করলে? তোমার বাড়ি অত সুন্দর বউ আছে, কি বলবো, এই হরিণীর কাছে চা খেয়ে যখন বাড়িতে যাই আর আমার বউ যখন সন্ধ্যাবেলা একটু আলুর চপ আর চা যখন এনে দেয়, আর মোটা তো আমার সামনে যখন আসে মনে হয় যেন সেই বাঁকুড়ার হাতি থপাস থপাস করে পা ফেলছে।
কি তার মানে এর হজ কবুল হয়েছে কথা বলে না এই হজ কবুল হয়েছে এই যে অপরাধগুলো করছে এমনে করছে আল্লাহ বুঝতে পারেন আল্লাহ পাক শুনছে কিয়ামতের দিন খাতা খুলব সবার সামনে খুলে কি বলবো ওয়া উদি আল কিতাবু ফাতারাল মুজরিমি مشفقين مما فيه يقولون يا ويلتنا ما لهذا الكتاب 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 49 নম্বর আয়াত সূরার নাম সূরা কাহাব বান্দার সামনে আমলনামা যখন খোলা হবে ছোট ছোট অপরাধগুলি যেগুলো ভেবেছে দুনিয়ায় কোনো মানুষ ধরতে পারবে না আল্লাহ পাক বান্দার সামনে আমলনামা যখন খুলবে বান্দা সেদিন বলবে হায় আফসোস লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ছোট গোনা বড় গোনা একটাও বাদ গেল না সবগুলো আল্লাহর পাতায় চলে আসবে তাই নবী বললেন আয়েশা তিনটি জায়গা এমন থাকবে কেউ কারোর কোনো উপকার করতে পারবে না একটা হচ্ছে আমলনামা যখন দেয়া হবে আমরা ঈমান এনেছি কলেমা পড়েছি নামাজ যারা আদায় করেছি সামনে থেকে আমাদের আমলনামা আসবে ডান হাতে জোরে বলুন সুবহানাল্লাহ আমলনামা মানে কি কাজের হিসাব সার্টিফিকেট কি করেছে কোরআন শোনাচ্ছে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু ইমানদার ব্যক্তি বড় অপেক্ষা করবে যে আল্লাহ কখন আমার আমলনামা আসবে সমস্ত ইমানদার যখন দাঁড়িয়ে থাকবে নামাজি ইমানদার ব্যক্তি তাকিয়ে দেখবে সামনে থেকে আমলনামা নামাজির ডান হাতে চলে এসেছে বলুন সুবহানাল্লাহ ফায়াকুলু উমুকুরাউ কিতাবিয়া নামাজি লোকের কাজের হিসাবটা সামনে থেকে ডান হাতে দিয়ে বলবে ফায়াকুলু উমুকুরাউ কিতাবিয়া বান্দা তুমি তোমার কাজের হিসাবটা মিল করে নাও তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলে দেখো খাতায় এসেছে কিনা জুমার দিনে কোটোতে 100 টাকা দিয়েছিলে ওটা দেখো তোমার হিসাবে এসেছে কিনা তোমার পাশে একটা গরিব মানুষ ছিল তাকে লকডাউনের সময় 2 কুইন্টাল চাল কিনে দিয়েছিলে দেখো তোমার খাতায় এটা এসেছে কিনা তোমার পাড়ায় একটা ক্যান্সার রোগী ছিল তুমি 10,000 টাকা দিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করেছিলে দেখো ওটা পাল্লায় চলে এসেছে কিনা তোমার গ্রামে অনেক অসহায় লোক ছিল যাদেরকে তুমি সাহায্য করেছিলে দেখো তোমার এটা চলে এসেছে কিনা রমজান মাসে যখন বেনামাজিরা বেরোজদাররা যখন হাঁসের মতো খেয়েছে তুমি সাহরি থেকে ইফতার পর্যন্ত 15টা ঘন্টা খাদ্য দূরের কথা এক ফোঁটা পানি পর্যন্ত যে পান করলে না এটা দেখো খাতায় এসেছে কিনা নামাজি ব্যক্তি দেখবে আর তখন ভাববে রব্বানা সব কিছু এসেছে একটাও বাদ গেল না বলবেন না সুবহানাল্লাহ বান্দা আখেরাতে এমন কিছু কাজ আমলনামা দেখবে যেগুলো করেনি অথচ সেই আমলগুলো এসেছে বান্দা হাসরের ময়দানে আখেরাতে খাতা যখন তার সামনে দেবে বান্দা ইমানদার ব্যক্তিরা দেখতে পাবে দুনিয়ায় সেই কাজগুলো করেনি অথচ সেইগুলো তার সামনে এসেছে এগুলো কি বলতে পারবেন এই বলতে পারবেন কেউ এটা কি বলতে পারবেন কথা বলে না আরে হ্যাঁ না বলবেন তো আপনি দুনিয়ায় কোনো কাজ করেননি অথচ আমল হিসাবে এসেছেন ওটা কিসের আমল বলতে পারবেন না এটা কখনো কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করেননি আমি বলে দিচ্ছি শুনে রাখুন ওটা কি আমল দুনিয়ায় আমল করেননি অথচ আপনার আমল এসেছে বলি কি বোকা মলি যারা আলেম আছে তাদের জিজ্ঞাসা করো তারা ঠিক বুঝতে পেরেছে যে মালটা কি সেটা সেটা কি সেটা অন্য কিছু নয় সেটা কি জানেন আপনি দুনিয়ায় নামাজ পড়ছেন এর নেকিটা আখেরাতে আসবে আপনি দান করছেন তার নেকি আখেরাতে আসবে কিন্তু এমন কিছু আমল আছে এমন কিছু কাজ আছে যেটা করেন নাই কিন্তু নেকি আসবে ও কাজটা কি জানেন ওটা হচ্ছে সেই নেকি আপনি নামাজি পরেশগার ইমানদার আর আপনার পিছনে সমালোচনা গীবত করেছিল যারা গীবতকারীর সমস্ত ভালো কাজগুলি নেকি হিসাবে আপনার খাতায় চলে এসেছে আর আপনার গুনাহগুলি গীবতকারীর পাল্লায় চেপে গেছে
চায়ের দোকানে বসবেন, এক কাপ চা খেতে যতক্ষণ সময় লাগে তার এক মিনিট বেশি থাকবেন না, কারণ চায়ের দোকানে গীবত আছে না নাই? জোরে বলুন। আল্লাহর নবী বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করলে অপরাধ। জিনা বোঝেন? জিনা বোঝেন? একটা নারী একটা পুরুষ অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করা, জিনা, ব্যভিচার, আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, যাকে বলা হয় জিনা। নবী বললেন, কেউ যদি জিনা করে তার চাইতে বড় অপরাধ হলো কোনো মানুষের পিছনে গীবত করা। চায়ের দোকানে বসে বসে দুজন বন্ধু আরেকজন ব্যক্তির পিছনে গীবত করছে, বলছে লোকটা একদম ভালো নয়। এ বলছে তুই আর কি বলবি, আমি জানি আমার থেকে ভেবে জানিস কত খারাপ, ওর মতো বাজে লোক ওই পাড়ায় আছে নাকি? একদম থার্ড কোয়ালিটির লোক, একদম লোকে ভালো নয়, এই করেছে ওই করেছে। আর যেই লোকটা সামনে চলে আসছে, আসসালামু আলাইকুম ভাই, বসুন চা খাবেন, এরকম সাধারণ দেখেছেন না? দেখেন এই এরকম দুমুখ লোক আছে না? নাই, পিছনে গীবত করে একদম কুচে দিয়েছে। আর যে সামনে সবাই বসুন ভাই, সরবা সরবা সরবা, চাঁদে চাঁদে, এ হচ্ছে পাকা বেঈমান। এই বাবাজিরা, আপনি মনে করছেন চায়ের দোকানে বসে বসে এই যে লোকের নামে গীবত করছে এগুলো পাপ হচ্ছে না? নবী বললেন, গীবত হচ্ছে জিনার চাইতে বড় অপরাধ। কেন বললেন? একটা ছেলে একটা মেয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন যদি করে, তারা তওবা করলে ক্ষমা হবে না? হবে না? জোরে বলুন, হবে না? কেউ যদি জিনা করে অন্যায়ভাবে অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তওবা করলে সেটা মাফ হবে। আপনি যদি কোনো মানুষের অসাক্ষেতে গীবত করেন, গীবত কাকে বলে? কাকে বলে বলুন? আল্লাহর নবী বল, সাহাবারা বললেন, হুজুর গীবত কি? নবী বললেন, তুমি কোনো মুসলমান ভাইয়ের এমন কোন কথা তার অসাক্ষাতে কোনো মুসলমানের নামে কোনো কথা বলছো, সেটার নাম হলো গীবত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি সেই কাজটা সেই ব্যক্তি করে থাকে তাহলে কি গীবত হবে? নবী বললেন, সেই কাজটা সে করলেই ও গীবত হবে, আর না করে থাকলে তার বিরুদ্ধে একটা মিথ্যে তোহমত হবে। কথা বুঝতে পেরেছেন? আপনাদের পাড়া ধরুন একটা লোকের নাম ইয়ার আলী, কি নাম বললাম? পাড়ায় দুজনে বসে বসে চা খাচ্ছে, সেলিমের বাপ আর শরীফুলের বাপ। সেলিমের বাপ শরীফুলের বাপ বলছে, আমাদের ইয়ার আলী কি করেছে জানি? বললে কি? বলে, ইয়ার আলীর একটা দোষ আছে, মসজিদ থেকে মোবাইল চুরি করে নিয়েছে। বলে, তুই জানিস? বলে, আমি শুনেছি, এটা শোনা কথা। কি কথা বলো? অথচ মোবাইল চুরি করে নাই, এটা বানানো কথাটা গীবত হয়েছে না হয় নাই? নবী বললেন, তুমি মুসলমানের বিরুদ্ধে যখন কথা বলছো, লোকটা যদি সেই পাপটা করে থাকে তাহলে সেটা হলো গীবত, আর পাপটা না করে থাকলে সেটা হচ্ছে তহমাত, মিথ্যা অপবাদ। সেজন্য এই জুমান খোলার আগে হিসাব করে ভেবে নেবেন যে কথাগুলি বলছে কথাগুলি কে রেকর্ড করছে। জোরে বলো। সবচাইতে অভ্যাসটা মেয়েদের আছে, দুটো মেয়ে ছেলে যদি এক জায়গায় হয়, দুটো বাড়ির বউ যদি এক জায়গায় হয়, সকিনার মা বলছে কপাল খারাপ, আমার শাশুড়ি এত খারাপ, ফেরাউনের থেকে আরো খারাপ। বিউটির মা বলছে, আরে বলিস না, আমার শাশুড়ির জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে দোয়া করি, আল্লাহ আমার শাশুড়িকে তুলে নাও, ওর জ্বালায় জ্বলে গেলাম, শাশুড়ি যেন সদিনের মতো ব্যবহার, প্রতিদিন জ্বালায় খেতে দেয় না, পড়তে দেয় না, ঘুমোতে দেয় না, এটা গীবত না? গীবত না? বেশিরভাগ গীবত করে মেয়েরা। নবী বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে বড় অপরাধ হচ্ছে গীবত। তার কারণ কি? ছেলে মেয়ে অবৈধ শারীরিক সম্পর্ক করলে তারা তওবা করলে মাফ হবে, কিন্তু কোনো মুসলমান যদি কোনো মুসলমানের নামে গীবত করে, যতক্ষণ তার কাছে গিয়ে ক্ষমা না চাইবে, ততক্ষণ আমার আল্লাহ ক্ষমা করে দেবে না। কার নামে কি বলেছেন এখানে বসে ভাবু না, সকালবেলা তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। ভাই, আপনার অসাক্ষাতে আপনি যখন ছিলেন না, একটা বাজে কথা বলেছিলাম, আপনার নামে ক্ষমা করে দিন, তবে আল্লাহ ক্ষমা করবে। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনি মুখ থেকে যে কথাটা বলছেন, কথা বলার সাথে সাথে কে রেকর্ড করছে? জোরে বলো। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীব
আমার সম্মানিত লেখকগণ, তারা তুমি যেটা করছো সবকিছু রেকর্ড করছে, সব লিখে রাখছে, কোথায় যাবে তুমি বলো? আজ থেকে সবাই বলুন, কোন মুসলমানের নামে কারোর নামে কখনো গীবত করব না, বলুন ইনশাআল্লাহ। তবে শরীয়তে কিছু কিছু জায়গায় গীবত করা যাবে, এটাও শুনে রাখুন। শুনতে পাচ্ছেন? এমন এমন বিষয় আছে শরীয়তে, সেখানে গীবত করা বাধ্যতামূলক। বুঝুর কি উল্টো কথা বলছেন? শরীয়তের প্রথম গীবত সেই জায়গায় করা যাবে, কোন রাজা, কোন বাদশা, কোন এমএলএ, কোন প্রধান যদি অন্যায় করে, তার বিরুদ্ধে যদি মানুষ সমালোচনা করে, এটা শরীয়তে করা জায়েজ আছে। পাড়ার পঞ্চায়েতের প্রধান রাস্তার টাকা দেওয়ার নাম করে রাস্তার টাকা মেরে দিয়েছে, এরকম ঘটনা এলাকায় হয় না? হয় না, জোরে বলো। চাকরি দেওয়ার নাম করে টাকা মেরে দিয়েছে, পাড়ায় 300 ঘর এসছে, 150 ঘর কেটে নিজের পেটে ঢুকিয়ে নিয়েছে, ঘর খেয়ে নিয়েছে। আবার কিছু কিছু প্রধান পায়খানাও পর্যন্ত খায়। পায়খানা খায় না? খোদা বল, পায়খানা কুকুর খায়। আবার কিছু আপনাদের কথা বলছি, এখানকার রাস্তাঘাট সব ভালো, একদম পুরো ন্যাশনাল হাইওয়ে। মুসলিম পাড়ায় ঢুকলে বোঝা যাবে যেটা মোল্লা পাড়া। পশ্চিমবঙ্গের সব জায়গায় যাই তো, রাস্তা একদম এত সুন্দর, রাস্তা গাড়ি তুললে চা চা করে ছুটছে, আর মুসলিম পাড়ায় ঢুকলে যখন দেখবো গাড়ি দুলছে, ভূমিকম্প শুরু হচ্ছে, তখন বুঝতে পারবে মোল্লা পাড়া। কি বুঝলে বড়? গাড়ির মধ্যে বসে যখন দেখবো আবার ভূমিকম্প শুরু হচ্ছে, ইউনুস যখন পড়তে হবে তখন বুঝতে পারবে হচ্ছে মোল্লা পাড়া। এই বাবা জিরা সোনা লালেরা, প্রধান পায়খানা খেয়ে নিয়েছে, এই প্রধানের বিরুদ্ধে যদি সমালোচনা করে, গীবত যদি করে, এটা পাপ হবে, এক নম্বর। দ্বিতীয়, শরীয়তে গীবত করা যাবে ওই জায়গায়, পাড়ার একটা ছেলে মদ খায়, পাড়ার একটা ছেলে জেনা করে, বসিরহাট চৌমাথা থেকে দেখতে এসেছে মেয়ের ছেলে, দেখতে এসেছে মেয়ের বাপ এসে জিজ্ঞাসা করছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব ওই যে সেলিমের ছেলে আছে জব্বার, ও শুনেছি উচ্চ মাধ্যমিক পাস করেছে, এবার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, ছেলেটা ভালো কি খারাপ? ইমাম সাহেব জানে ছেলেটা মত কর, ওখানে শরীয়তের নির্দেশ হচ্ছে মত কর দোষটা বলে দিতে হবে, এখানে গীবত করলে কোনো পাপ, জোরে বলো। কারণ এই যদি সত্যটা প্রকাশ না করে দেয়, ইমাম সাহেব যদি বলে যে ছেলেটা খুব নামাজি, তাহাজ্জুদ পড়ে, পরেশগার কোনো ভিডিও পর্যন্ত খায় না, একটা মেয়ের জীবন নষ্ট হবে, দুটো পরিবার ধ্বংস হবে, শুনে ইসলাম বলছে এই জায়গায় একটা বিশাল ক্ষতির হাত থেকে বাঁচার জন্য গীবত করা। বলো যে দলিল কি আছে বলো। একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করতে চাই। নবী বললেন, তার বিয়ে করো না। বললেন, কেন? আল্লাহর নবী বললেন, সে একটু কৃপণ, সে একটু বকিল। মহিলা আরেকটা সাহাবার প্রস্তাব দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে বিয়ে করতে চাই। নবী বললেন, তার বিয়ে করো না, কারণ সে সব সময় কাঁধে লাঠি রাখে, কথার আগে মেরে বসে, এরকম লোক সমাজে আছে না? নাই, জোরে বলুন। নবী দুজনের বিরুদ্ধে তাদের একটা গোপনের দোষকে বলে দিলেন। নবী এই জন্য বললেন, সাবধান করে দেওয়ার জন্য, সাবধান করে দেওয়ার জন্য, যদি আপনি কারো দোষ বর্ণনা করে সমাজের বিশাল বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে নেন, সেই জায়গায় গীবত করা যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? একটা দোকানে ঘি বিক্রি হচ্ছে, ঘি, ঘির মধ্যে একটা ইঁদুর পড়ে মরেছিল, ইঁদুরের ঘি খেলে শরীর ভালো হবে তো? কথা বলেন, প্রথম ঢাকনাটা খুলে 100 ঘি দিয়েছে, দেখছি ইঁদুর পড়া, ও তাড়াতাড়ি করে তুলে নিয়ে পিছনে ফেলে দিয়েছে, একজন দেখেছে। দোকানদার বলছে, এই তোর 500 ঘি বেশি দিচ্ছি, কার সাথে বলবি না? বলে, কেন? বলে, না ইঁদুর মরা মাল 20 লিটার মাল আছে, আমি বিক্রি করবো কি করে? ও যদি মনে করে যে পাড়ায় সবার সাথে বলে দেবো মানুষকে সাবধান করার জন্য, যে এই দোকানদার এই খারাপ মালটা বিক্রি করছে, ও যদি এই দোষটা বলে দেয়, এক্ষেত্রে শরীয়তে কোনো
পাপ জোরে বলুন হবে না কথা বুঝতে পারছেন না পারেন নাই কোরআন শোনাচ্ছে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু ইমিনাল কওল কি সুন্দর কথা লা ইউহিব্বুল্লাহুল জাহরা 6 নম্বর পারা একদম প্রথম পৃষ্ঠায় সূরা মায়দার প্রথম একদম পৃষ্ঠা আল্লাহ পাক শোনাচ্ছে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু ইমিনাল কওল আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক পছন্দ করে না কোন ব্যক্তির দোষ ত্রুটিকে প্রকাশ করা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু আল্লাহ কোন দোষ ত্রুটি প্রকাশ পাক কোন অন্যায়টা প্রকাশ করে দেয়া এটা আল্লাহ কখনো পছন্দ করে না তারপরে আল্লাহ পাক বলছে ইল্লা মান জুলিম যদি অপরাধী হয় লোকটা যদি নিকৃষ্ট পাপী হয় লোকটা যদি খুনি হয় লোকটা যদি জালিম হয় লোকটা যদি দাগী আসামি হয় তার অপরাধ মানুষ জেনে গেলে তার চেয়ে সাবধান হয়ে যাবে এই মানুষকে সাবধান করে দেওয়ার জন্য দোষ ত্রুটি প্রকাশ করে দেওয়া কোনো পাপ হবে না কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এই বাবাজিরা সোনার লালেরা জ্ঞানী জনেরা সুধি মানুষেরা সবাই আজ থেকে বলুন কোন মানুষের কখনো গীবত করব না বলুন ইনশাআল্লাহ এই দুনিয়ায় বসে আপনি যার গীবত করছেন অথবা আপনার পিছনে একজন গীবত করছে আর ওই গীবত যিনি করেছেন তার নেকিগুলি আপনার আমলনামায় চেপে গেছে বান্দা হাশরের ময়দানে দেখবে কোনো আমল করে নাই অথচ নেকিগুলো চলে আসছে বলুন সুবহানাল্লাহ কি নেকি বলুন তো আপনার পিছনে গীবত করো সমালোচনা করার নেকি কথা মনে থাকবে ইনশাআল্লাহ তে আল্লাহ পাক শোনাচ্ছে ফেরেশতারা বলবে ওয়া আম্মা আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া হে নামাজি ব্যক্তিরা ইমানদার ব্যক্তি তোদের হিসাবগুলো মিল করে নে এবার নামাজিরা যখন নামাজ রোজা তাসবিহ তাওহীদ সব পেয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া নামাজি ব্যক্তি খুব আনন্দে খুশিতে সেদিন জান্নাতে থেকে যাবে আনন্দে উৎফুল্ল হয়ে যাবে জান্নাতি ব্যক্তিদের মুখ থেকে হাসি ফুরাবে না বলুন না সুবহানাল্লাহ কুতুফুহা দানিয়া আর জান্নাতি ব্যক্তিদের সামনে ফলমূলগুলি সব সামনে চলে আসবে জান্নাতি যাওয়ার পরে ফলগুলি সামনে আসবে মনটা চাইবে একটু লিচু খাই মনটা চাইবে একটু আপেল খাই একটু বেদানা খাই একটু ভালো খাবার খাই ফল খাওয়ার সাথে সাথে নামাজি ব্যক্তিগুলির সামনে আল্লাহর পক্ষ থেকে ফল চলে আসবে চালিয়ে যাও এই বুঝতে পারছেন না পারেন নাই শ্বশুর বাড়ি গেছে শাশুড়ি বলছে জামাই কি খাবে বলছে একটু ফল হলে ভালো হতো শাশুড়ি সঙ্গে সঙ্গে একবার বাজার থেকে আপেল নাশপাতি আর ডালিম আর পেয়ারা কলা এনে সামনে দিয়েছে এ অনেকদিন মনে করছে জীবনের প্রথম শাশুড়িতে একবার খাই বলে কলা মুখে মেরে দিয়ে দেখছে ভিতরে এত বড় পোকা মানুষ খায় বাজে লোক আপেলটা খুলে দেখেছে একদম টাটকা লাল টক 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 করছে কামড় মেরে দেখছে ভিতরে এরকম মাল দুমড়ে শুয়ে আছে কি কি ওটা কথা বলে না পোকা ও ফেলে দিয়েছে এবার খুলেছে লিচু লিচুটা ছাল ছাড়িয়েছে না একদম যেন হাত মাচ্চার রক্ত রসবার হচ্ছে মুখে দিয়েছে দেখছে সেই কালো একদম লাল পোকা জিভের ভিতরে কামড়ে কি খাবার দিয়েছে এটা দুনিয়া হয় না হয় না হ্যাঁ না বলুন না আরে হ্যাঁ না বলবেন তো জামাইয়ের শরীর ঠান্ডা করেছে সারা রাত জেগেছে শরীর ঠান্ডা করেছে ঠান্ডা করার জন্য শশা দিয়েছে শশা মুখে নিয়ে দেখছে তেতো এ খায় আল্লাহ পাক বলছে এই বোকা দুনিয়ায় শাশুড়ির বাড়ি গেলে ফল দিল এর ভিতরে দানা পাবি ফলের মধ্যে পোকা পাবি আর আমি আল্লাহ যে ফলটা দেব ওটা কিরকম জানিস ওয়াবাশশিরিল লাযিনা আমানু ও আমিলুস সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিন গামিন সামারাতির রিযকা ক্বালু হাদাল্লাযী রুযিকুনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা
বলুন সুবহানাল্লাহ এক নম্বর পড়া পাঁচ নম্বর লাইন ২৫ নম্বর আয়াত সূরার নাম সূরা বাকারা আল্লাহ বলছে ওয়াবাশশিরিল লাযিনা আমানু আমানু মানে ঈমানওয়ালা সুসংবাদ ঈমানওয়ালাদের জন্য প্রথমে শুনিয়েছি আপনাকে কি হতে হবে ঈমানওয়ালা কুরআন শোনাচ্ছে ওয়াবাশশিরিল লাযিনা আমানু ও আমিলুস সালিহাত আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিচ্ছে ঈমান এনে নেক কাজ করেছে যারা তাদের জন্য জান্নাতে নহর থাকবে ঝর্ণার পানিগুলি কুলকুল করে বয়ে যাবে আর সব ফলগুলি যখন তাদের সামনে আসবে তারা মনে করবে আরে এই ফল তো শাশুড়ির বাড়িতে খেয়েছিলাম শ্বশুর বাড়ি খেয়েছিলাম আল্লাহ বলছে না এই ফলের মধ্যে কোনো পোকা পাবি না এই ফলের মধ্যে কোনো দানা পাবি না ফলের উপরে কোনো খোসা পাবি না মুখের মধ্যে দিবি পেটে চলে যাবে কেউ আটকাতে পারবে না জোরে বলো এই ফল যদি জান্নাতে খেতে চাও তাহলে বেড়াবেলি আল্লাহর ঘরে নামাজের কাতারে দাঁড়িয়ে যাও এই ফল যদি খেতে চাও বিড়ি খাওয়া ছেড়ে দাও মসজিদে নামাজ পড়তে গেছে পকেটে যখন হাত দিয়েছে দেখছে কড়কড় কড়কড় করছে কি গো ভাই বললে কাকার বিড়ি ছি 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 নামাজি লোক কখনো বিড়ি খেতে পারে এই রাগ করছেন বললাম বলে নাকি নামাজি লোক বিড়ি খায় বিড়ি সিগারেট খৈনি জর্দা তেরেঙ্গা শিখর এগুলো খেলে ক্যান্সার হয় আমি বলি নাই মেডিকেল সায়েন্স বলছে ক্যান্সার ক্যান্সার মানে কি ফুলে মোটা হবে 30 বছর বাঁচবে তাই তো বলো না ক্যান্সারের কোনো ওষুধ নাই যখন ধরতে পেলো ক্যান্সার বললো হুজুর দোয়া করো দোয়া ইউনুসটা পড়ো কোন দোয়া বলো ক্যান্সার হলে দোয়া ইউনুস ছাড়া কোনো ওষুধ নাই তাই বিড়ি তামাক খৈনি জর্দা এগুলো মুসলমানের খাবার না এগুলো শয়তানের খাবার কার খাবার বলুন জোরে বলো মানুষ নামাজি ব্যক্তি ইমানদার ব্যক্তি জান্নাতে কি খাবে বলেছি এক্ষুনি বলুন কি খাবে কথা বলে না কি খাবে ফল ফ্রুটস আর কাফেররা জান্নাতে কি খাবে শুনে রাখুন কোরআন শোনাচ্ছে ইন্না জাহান্নামা কানা তুমি রুসাদা লিত্তাগিনা মাআবাব লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা তিরিশ পারা সূরা নাবার শেষের আয়াতে একদম প্রথম পৃষ্ঠার শেষের লাইন থেকে বাকি কথাগুলি ওপারে আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম একটা ঘাঁটি জাহান্নাম একটা স্টেশন জাহান্নাম উৎপেতে বসে আছে যেখানে কাফেররা যাবে খপ করে ধরে নেবে লিত্তাগিনা মাআবা আল্লাহ দ্রোহী যারা কোরআনের শত্রু ইসলামের শত্রু যারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে তারা লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ বছরের পর বছর মাসের পর মাস তারা থাকবে জাহান্নামে একবার যদি কেউ বেঈমান হয়ে প্রবেশ করে আর কখনো জাহান্নাম থেকে পার হতে পারবে না লা ইয়াদুকুনা ফিহা বারদাওয়ালা শারাবা জান্নাতি জাহান্নামী ব্যক্তির জন্য কোনো ঠান্ডা পানি কোনো শরবতের ব্যবস্থা সেখানে নাই চারটে মার্ডার করেছে শুয়ে আছে রাত্রিবেলা পুলিশ চলে এসেছে মনে করছে বারবার ধরেছে গাড়ি তুলে থানায় গিয়ে আপনাকে প্রথমে বিরিয়ানি তারপরে চাপ তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপরে দই তারপর একদম মোটা স্পঞ্জ গদির উপরে শুতে দেবে তাই তো নাকি কথা বলে না দেবে না কি বলছে বড় চারটে খুনি আসামি ধরে থানায় গিয়ে বিরিয়ানি খেতে দেবে না কি খেতে দেবে কাঁচা বাঁশ কি খেতে দেবে বলো কাঁচা বাঁশ পাঁচা ফাটিয়ে দেবে ফটাফট 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 মার পড়বে তুই জাহান্নামী ব্যক্তির আল্লাহ পাক শোনাচ্ছে এদিকে নামাজি ঈমানওয়ালা ব্যক্তিগুলি জান্নাতে কি খাচ্ছে বলো ফল যেই সামনে ফল চলে এসেছে খেজুর আপেল নাশপাতি ছ ছ ছ
খালি মুখে তুলছে ভিতরে চলে যাচ্ছে তুলছে ভিতরে যাচ্ছে পেট যখন ভরে গেছে বলছে আল্লাহ কি করব আল্লাহ বলছে শুধু একবার ঢেকুর তোল একটা ঢেকুর উঠলো সাথে সাথে সব পেটের ভিতরে চলে হজম হয়ে গেল বলুন সুবহানাল্লাহ ও জান্নাতি খাবে আর বলবে আলহামদুলিল্লাহ কি বলবে বলো জান্নাতি ব্যক্তিরা খাবে আর কি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা সুবহানাল্লাহ সেজন্য খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবেন সব সময় খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ বলুন সুবহানাল্লাহ কোন বিয়ে বাড়িতে কোন দাওয়াত বাড়িতে গিয়ে কিছু কিছু মানুষ আছে দাওয়াত বাড়িতে খাচ্ছে আর বলছে উফ কি রান্না করেছে বলে বলছে পটলের মা বলে মারাত্মক রান্না তার মানে আরেকবার দাওয়াত খায় বলে প্রশংসা করছে রান্না পটলের মা করেছে তোর যে গায়ের মধ্যে জিভটা দিয়ে আল্লাহ তো আল্লাহ দিয়েছে ওই জিভের মধ্যে টেস্টটা দেওয়ার ক্ষমতা কার আল্লাহর জিভের টেস্ট মেশিন যদি আল্লাহ নষ্ট করে টেস্ট করুক যেটা জিভের মধ্যে স্বাদ নেয়ার ক্ষমতা মিষ্টি জিলাপি লবণ প্রত্যেকটা টেস্ট মুখের মধ্যে আলাদা লাগে না একই লাগে তো আল্লাহ যদি ওটা নষ্ট করে দেয় তুই পটলের মার হাতে রান্নাকে প্রবেশ করতে পারবি আল্লাহ পাক বলছে বান্দা যখন তুমি খাবার খাবে মুখের মধ্যে খাবার যখন ভালো লাগবে খাবারের মাঝে একটা দোয়া আছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা বলো খাবে আর দোয়া পড়বে আলহামদুলিল্লাহ কারণ জান্নাতি ব্যক্তির মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এবার জাহান্নামীরে কি খাবে এদিকে জান্নাতীরা ফল খাচ্ছে জান্নাতীরে কি খাবে কোরআন শোনাচ্ছে লা ইয়াদুকুনা ফীহা বারদা ওয়া লা শারাবা জান্নাতি ব্যক্তিরা কোন সুপ্রিয় পানি সেদিন পাবে না তারা কি পাবে ইল্লা হামিমা ইল্লা হামিমা ও অগস্যাকা উত্তপ্ত টকবকে পানি আর পুঁজ নাউজুবিল্লাহ জাহান্নামের কি খাবে বলো পুঁজ রক্ত নাপাক ওই গরম পানি আপনারা কি মনে করছেন এই দুনিয়ার গরম পানির মতো নাকি জাহান্নামী ব্যক্তিদের সামনে যখন এক গ্লাস পানি দেওয়া হবে বলবে খাও ও তৃষ্ণায় যখন কলিজাটা ফেটে যাবে বলবে পানি আল্লাহ যখন হাতে পানি তুলে দেবে মুখের মধ্যে যখন জাহান্নামীরা ভরে দেবে নিচের ঠোঁটটা ঝুলে নাভি পর্যন্ত উপরের ঠোঁটটা কপালে উঠে যাবে আর ভিতর থেকে নাড়ি মুড়িগুলি পিছন দিয়ে বার হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ তার কারণ কি আল্লাহ পাক যখন বলবে পুজ রক্ত খাও তার কারণ জাযা উফাক তোমাদের কাজের বদলা হলো এটা কারণ ইন্নাহুম কানু জাযা উফাক ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা তোমরা হিসাব নিকাশের আশা করতে না নামাজি ব্যক্তি সৎ মানুষ হালাল খাদ্য খায় সত্য কথা বলে বিপদ মুসিবতে পড়ে ধৈর্য ধরে আল্লাহ আমি গরিব মানুষ বলে আমি নামাজি বলে আমি অসহায় বলে আমার উপরে জুলুম করছে আল্লাহ তোমার উপরে বিচার দিলাম আল্লাহ কিন্তু একদিন বিচারটা সঠিক করে দেবে আর কাফের বেঈমান মুশরিকরা এরা দেখবেন বলে তো দেখে নেব কথায় কথায় গরিবকে হুমকি দিয়েছে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে শুধু মুসলমান বলে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে এই সমস্ত কাফেররা এরা হিসাব নিকাশের কোনো আশা করত না আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা তারা হিসাব নিকাশ হবে এটা কখনো তাদের মনের মধ্যে এই বিশ্বাস ছিল না এই জন্য তাদের পুঁজ রক্ত খেতে দেয়া হয়েছে আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে ফল খাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন ফল পাকড় সব খাচ্ছে কুতুফুহা দানিয়া এটা খাচ্ছে